নাটোরের গুরুদাসপুর উপজেলার গজেন্দ্র চাপিলা ও মহারাজপুর পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে 4,300 লিটার চোলাই মদ উদ্ধার ও তিনজনকে আটক করেছে র্যাব। রবিবার সকাল 11:30টার দিকে CPC 2 নাটোর র্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানি কমান্ডার ASP মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে। এ সময় র্যাবের আভিযানিক দল চোলাই মদ রাখার 50টি পাত্র, 100 লিটার পচা ভাত জব্দ ও ধ্বংস করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত পাইকপাড়া গ্রামের বীরসা পাহানের ছেলে ওপেন পাহানকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড, গজেন্দ্র চাপিলা গ্রামের কানাই রায়ের ছেলে সুকুমার রায়কে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড, এবং একই গ্রামের মৃত ভরত রায়ের ছেলে শঙ্কর গোবিন্দকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা আক্তার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ প্রদান করেন। লেটেস্ট ম্যারেজ না? এখান থেকে উঠানো যাবে রে, এগুলো উঠানো যাবে না, আবার উঠানো যাবে না, শেষ। ওটা তো পানি দিয়ে তো রিয়াকশন তো ইয়া কই দেওয়া গেছে। মাথার পরে ভাঙেন, মাথায় ভাঙেন, মজা আছে, ভাঙতে ভালোই লাগে না? আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।